Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, Mukta Cooking House. Aajke ami apnader toiri kore dekhabo. Khub shohoje jotpot ekti nasta, sausage bun. Eti toiri korte ki ki lagbe ami dekhiye dicchi. Ekhane sausage niye niyechi. Ekhane niyechi Maggi masala, niye niyechi toothpick. Ekhane niyechi shamanno porimane lobon. Niye niyechi ek cup moida. Apnara chaile ata use korte parben. নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আমি এটি ম্যাগি নুডলসের ভিতরের মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কেনা মশলাটাও ইউজ করতে পারবেন সব কিছু মিক্স করে নেচ্ছি যাতে কোথাও কোনো কিছু দলাপেকে না থাকে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে মিডিয়াম একটু হার্ড টাইপের ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর মাঝে ডিমটা দিয়ে দিয়েছি প্রথমে ডিম দিলে দেখা যায় যে ময়দা দলা পেকে থাকে তাই একটু পরে দিবেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে নেবেন যাতে কোথাও দলা পেকে না থাকে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ হাফ টি স্পুন আপনারা চাইলে এটা প্রথমেও দিতে পারবেন দিয়ে ভালোভাবে আটার সাথে মিক্স করে নিয়েছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সজেসগুলো আমি ছোট করে কেটে নেব এগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তাই আইসটা এখনও লেগে রয়েছে প্রত্যেকটা সজেস আমি চার ভাগে ভাগ করেছি এভাবে আমি সবগুলো এখন কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে আমি টুথপিক আটকে নেব দেখেন কিভাবে আটকিয়েছে এভাবে এক এক করে সবগুলোর ভিতরে টুথপিক লাগিয়ে নেব টুথপিক লাগানো হয়ে গিয়েছে অন্যদিকে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সসেজগুলো ব্যাটারের মাঝে চুবিয়ে নিচ্ছি দেখেন ব্যাটারটা অবশ্যই ঘন হবে একটা দিয়ে দিয়েছি কিভাবে চুবিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করুন ভালোভাবে এখন দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব চুলার আগুনটা এখন রয়েছে মিডিয়াম হিটে হাই হিটে ভেজে নিলে দেখা যাবে যে তাড়াতাড়ি পুড়ে যাবে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি দেখেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এর মাঝে দুইবার উল্টে পাল্টে দিয়েছি এখন একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে আমি ফ্রাই করে নেব একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার বড়রাও পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ